দর্শক আমন্ত্রণ জীবনের বিশেষ আয়োজন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় কাশির সমস্যা এবং এর চিকিৎসা, এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ সরকার, চেস্ট স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল পালমোনোলজি বিশেষজ্ঞ বিআরবি হসপিটাল। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নাম্বারে, সাথে থাকছি রুম ভাসান। ডক্টর সানাউল্লাহ সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর জন কলে। কাশির সমস্যা নিয়ে আমরা যেহেতু আজকের এই আলোচনাটা করতে যাচ্ছি, একটু শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে কাশি আসলে অনেক ধরনের টাইপস আছে এবং এটার পিছনের রিজনটা কি আসলে বিভিন্ন ধরনের কাশির? ধন্যবাদ। আসলে কাশি হচ্ছে শ্বাসনালীর একটা রোগ, ফুসফুসের রোগ। হ্যাঁ, তো এটা যখন আপনার ফুসফুসের যে টিউবটা আছে, যে নালীটা আছে শ্বাসনালীটা, এটার মধ্যে যখন কোনো আপনার কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন, কোনো কারণে যখন কফ জমা হয় বা কোনো কারণে যদি কোনো ফরেন বডি যায়, তাহলে কী হবে, চেষ্টা করবে এটা মানে বের করে দেওয়ার জন্য। ঠিক আছে, মনে করেন আমরা খাচ্ছি, খাওয়ার সময় কোনো কারণে একটা খাবার ভিতরে চলে যাচ্ছে, এটা আল্লাহই সৃষ্টি করছেন যে এটা একটা কাশির মাধ্যমে আমরা এটা বের করে দিলাম। তো এই যে মেকানিজমটা, এটা হচ্ছে কাশি। এখন কাশি কী কী কারণে হয় এটা বলতে গেলে আসলে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন কিছু স্বল্পমেয়াদী কাশি আছে, ঠিক আছে, আবার কিছু দীর্ঘমেয়াদী কাশি আছে। স্বল্পমেয়াদী কাশির মধ্যে আমরা আবার ভাগ করতে পারি যে ড্রাই, শুষ্ক কাশি, ঠিক আছে, এটা সাধারণত আপনার যে কোনো আপার রেসপিরেটরি ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা বা এগুলোর কারণে বেশি হয়। আর যদি স্বল্পমেয়াদী কাশি কিন্তু কফ বের হয়, কফযুক্ত কাশি, এটা মেইনলি নিউমোনিয়ার কারণে হতে পারে। আর দীর্ঘমেয়াদী কাশি যদি আমরা চিন্তা করি, যদি শুষ্ক কাশি, এটা আপনার যেমন হাঁপানিতে হয়, সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিসে হতে পারে, ইভেন আপনার পালমোনারি ফাইব্রোসিস একটা রোগ এটা হতে পারে, কোনো ওষুধের কারণেও আপনার এটা হতে পারে। আর দীর্ঘমেয়াদী কাশি কিন্তু কফ বের হয়, এটা আপনার হতে পারে যে ব্রঙ্কাইটিসিস বলি আমরা, ফুসফুসে ছোটো ছোটো ফোড়া হয়, এইগুলোর ক্ষেত্রে কফযুক্ত কিন্তু দীর্ঘমেয়াদী কাশি হতে পারে। আচ্ছা, আমরা তাহলে দুইটা টাইপস পেলাম, একটা ক্রনিক আর একটা হচ্ছে আপনার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী। আচ্ছা, সেই ক্ষেত্রে কাশির নিশ্চয়ই ধরন আছে, মানে একজন কিভাবে বুঝবেন যে তিনি পালমোনারি ফাইব্রোসিসে ভুগছেন নাকি তিনি নিউমোনিয়াতে ভুগছেন, এইটা আসলে কিভাবে বোঝা যাবে? ধন্যবাদ। আসলে পালমোনারি ফাইব্রোসিস, এটা তো আপনাদের ফুসফুসের যে শ্বাসনালী যেটা বললাম, হ্যাঁ, এটার শেষ পার্টটা হচ্ছে অ্যালভিওলাই বা থলি, ঠিক আছে, ওই জায়গায় যদি কোনো কারণে আপনার ফাইব্রোসিস হয় তাহলে হবে কি, বা কোনো কারণে যদি আপনার নিউমোনিয়া হয়, যেমন হার্ট ফেলিওর হইতে পারে, এই অংশটাতে মেইনলি ইনভলভ করে। তো এইটাতে যদি আপনার যদি নিউমোনিয়া হয় তাহলে জ্বর থাকবে, ঠিক আছে, হাই গ্রেড ফিভার থাকবে, জ্বরের সাথে আপনার কাশি হতে পারে, বুকে ব্যথা থাকতে পারে, এবং কফটা প্রোডাক্টিভ কফ হবে, কফযুক্ত যেটা কাশি বলি। আর যদি আপনার পালমোনারি ফাইব্রোসিস যদি আমরা চিন্তা করি, এটা অনেকগুলো কারণে হয়। যদি আমরা যেমন যারা মিলে কাজ করে, যারা কয়লা খনিতে কাজ করে, আপনি দেখবেন যে সিলেটে অনেকে স্টোন ক্রাশার, মানে এই পাথর নিয়ে কাজ করে, তারপরে শিপ ব্রেকিং যারা কাজ করে, জাহাজ ভাঙ্গার যে কাজগুলো করে, যারা অ্যালুমিনিয়ামের কাজ করেন বা এইসব যে কাজগুলো করে, বা ইলেকট্রিক্যাল বা ঝালাইয়ের কাজ করেন, তাদের সাধারণত এই জিনিসটা বেশি হয় পালমোনারি ফাইব্রোসিস। এটা ছাড়াও আরও অনেকগুলো কারণ হয়, কোনো কারণ ছাড়াও এটা হতে পারে। এইটার যে কাশিটা হয়, এটাতে আসলে কাশিটা একটা ডেফিনেট প্যাটার্ন আছে, ঠিক আছে, রুগীর যেমন অল্প করে শ্বাস নেই, কারণ এটা হয় আমাদের ফুসফুসটা হচ্ছে কিছুটা আপনার বেলুনের মতো, আমরা যখন শ্বাস নিব ফুসফুসটা বেলুনটা ফুলে যাবে, যখন শ্বাস ছেড়ে দেবো ফুসফুসটা চুপসে যাবে। কিন্তু পালমোনারি ফাইব্রোসিসে কী হয়, এটা ফুসফুসটা শক্ত হয়ে যায়, ঠিক আছে। কাশির একটা ডেফিনেট প্যাটার্ন যেটা হয় যে রুগী একটু শ্বাস নিয়ে ঠিক এই ধরনের উইক কাফ, কিন্তু অনেকগুলো কাশি দেয়, ঠিক আছে, এই টাইপের যদি হয় তাহলে আমরা চিন্তা করি যেটা, সাথে আমরা আরও কিছু টেস্ট করে বা রোগীও পরীক্ষা করে আমরা চিন্তা করি যে পালমোনারি ফাইব্রোসিস হয়েছে। এইভাবে আসলে বোঝা যাবে। আমাদের সাথে এরই মাঝে একজন দর্শক যুক্ত হয়েছিলেন, আমার মনে হয় তিনি আবার আমাদের সাথে চেষ্টা করতে থাকবেন। আচ্ছা, আমরা যদি এখন আপনি বললেন পালমোনারি ফাইব্রোসিসের কথা, নিউমোনিয়ার বিষয়টা, জ্বর ছাড়া আর কী ধরনের সিমটম থাকবে? নিউমোনিয়াতে মেইনলি তো জ্বর থাকবে, জ্বরের সাথে আপনার যে কাশি থাকতে পারে, যেটা যে বললাম যে হলুদ কফ অনেক সময় বের হয়, অনেক সময় দেখা যায় নিউমোনিয়ার শুরুতে আপনার অনেক সময় বুকে ব্যথা থাকতে পারে, রোগী অনেক দুর্বলতা অনুভব করবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে সাথে নিউমোনিয়ার আগে যে কী কারণে নিউমোনিয়া হয় ওইটা কোনো কজ থাকতে পারে। আচ্ছা, এইটা একটা গেল বিষয়। আরেকটা কিন্তু অ্যাজমার একটা বিষয় কিন্তু আপনি বলছিলেন, অ্যাজমা পেশেন্ট কিন্তু আমরা অনেক ধরনের দেখে থাকি, যাদের স্পেসিফিক কিছু বিষয়ে অ্যালার্জি থাকে বা স্পেসিফিক কোনো রিজনে হয়, এই অ্যাজমাটা আসলে কত ধরনের টাইপস থাকে?
ধন্যবাদ। আসলে অ্যাজমা তো অনেক ধরনের টাইপ হতে পারে, যেমন আমরা অ্যালার্জিক বলতে পারি বা নন অ্যালার্জিক হতে পারে, অনেক সময় দেখা যায় ওজনের কারণে হতে পারে। তো এগুলো তো মেইনলি অ্যাজমার বা কোনো ওষুধের কারণেও অ্যাজমার কাফ হইতে পারে। তো অ্যাজমার যেটা যেটা বলতেছিলেন যে তাদের অ্যালার্জি হিস্ট্রি থাকে, হ্যাঁ হয়তো কোনো ফুড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি হতে পারে। অনেক সময় মনে হচ্ছে যে কাশি নাই, ঠিক আছে। অ্যাজমাটা যেমন আমরা যেটা ভুল করি প্রায় সময় যে অ্যাজমাটা শুরুটা হয় কিন্তু আমাদের নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত, হ্যাঁ। তো অনেকের সময় শুধু হাঁচি হয়, একটু দুলাবল দেখলে তখন হাঁচি হবে, ঠিক আছে, আবার ভালো হয়ে যায়। তো এটা দেখা যায় একটু দুলা বলতে গেলে বা শীতের শুরুতে সমস্যাটা হয়, সাথে ফ্যামিলিতে হয়তো কারো এই সমস্যাটা রয়ে গেছে বা অ্যালার্জি সমস্যা আছে, ফ্যামিলিতে হয়তো অ্যাজমার সমস্যা আছে। তো এগুলো যদি থাকে সাথে যদি এটা হয় তাহলে আমরা চিন্তা করি এটা আমাদের এটা কি ফুসফুসের যে নালীটা এটা তো আসলে একটা টিউবের মতো। আমরা তো অ্যাজমাতে যেটা হয় এই টিউবটা আপনার কোনো কারণে যদি এটা নেরো হয়ে যায়, সরু হয়ে যায়, ঠিক আছে, মনে করেন এটা কোনো ইনফেকশনের কারণে হতে পারে, অথবা ওই এই টিউবের মধ্যে যদি কোনো সিকুয়েশন জমা হয়, অথবা কোনো একটা মনে করেন ডাস্ট, এগুলো ডাস্ট অ্যালার্জির কারণে যে কিছু মেডিটো রিলিজ হয় এটার কারণে হয়তো পিছনের মাসলটা কন্ট্রাকশন করে দেয়, তাহলে এই যে ইয়ার টিউবটা নেরো হয়ে যায়। তো দেখবেন যে অ্যাজমার রুগীরা অনেক সময় বলে যে আমার গলায় একটু হাঁসের বাচ্চার মতো চিচি শব্দ হয় বা বাঁশির মতো চিচি শব্দ হয়। তো সেম জিনিস এটা, যখন আমার শ্বাসনালীটা নেরো হয়ে যাবে তখন সাউন্ডটা এরকম হুইজি বলি আমরা বা বাঁশির শব্দ মতো শব্দ হবে। তো আরেকটা জিনিস হচ্ছে যখন আপনার এরোটা নেরো হয়ে যাবে তখন কী হবে, শ্বাস নিতে কষ্ট হবে, তার শ্বাসকষ্ট হবে। পরে যেটা হয় আমাদের শ্বাসনালীর কাজই হচ্ছে যে কোনো যখন কোনো ফরেন বডি যাবে বা কোনো যখন সিকুয়েশন জমা হবে এটাকে এটা বের করার চেষ্টা করে দিবে। আপনি যেটা বলছিলেন ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেসে তো এই বের করার প্রসেসটা কাশি, তাহলে অ্যাজমাটা কাশি হবে। তো যেহেতু আমার শ্বাসনালীটা নেরো হয়ে যাচ্ছে তাহলে প্রতিবারই যখন আমরা শ্বাস ছাড়তেছি কিছু বাতাস কিন্তু আটকে থাকতেছে ভিতরে, তাহলে আস্তে আস্তে ফুসফুসটা ফুলে যাচ্ছে, বুকটা ভরা ভরা লাগতেছে। তো আমরা বলি চেস্ট টাইটনেস বলি, এক বুক ভারী ভারী লাগে। তো এই সবগুলো আসলে অ্যাজমাতে পাওয়া যায়। কাশি একটা হয় ক্রনিক, আরেকটা হয় আপনার দীর্ঘমেয়াদী যেটা, সেখানে সিওপিডির কথা কিন্তু আপনি বলছিলেন, যেটা করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হিসেবে আমরা চিনে থাকি। আমাদের দেশে এটা তো খুব কমনলি পরিলক্ষিত হয়, কিন্তু যে বিষয়টা হচ্ছে অনেকেই বুঝেই উঠতে পারেন না যে তিনি সিওপিডিতে আক্রান্ত। আপনার কাছে একটু জানতে চাইবো যে কিভাবে একজন বুঝতে পারবেন যে তিনি সিওপিডিতে আক্রান্ত। ধন্যবাদ। আসলে ক্রনিক ব্রঙ্কাইটিস যে রোগটা এটা আসলে সাধারণত আমরা বলি বয়স 40-এর পরে হয়, ঠিক আছে। এক্ষেত্রে যেটা বলতেছিলেন অনেকে বুঝতে পারে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জন্য বলতেছি কারণ সিওপিডি বেশিরভাগ রুগীর যে সমস্যাটা শুরু হয় একটু মনে করেন যে উনি ওনার বন্ধুর সাথে একটু খেলতে গেছেন বা পার্কে হাঁটতে গেছেন, গিয়ে একটু হাঁপায় যাচ্ছেন, বন্ধুরা যে গতিতে হাঁটতেছে উনি বোধহয় হাঁটতে পারতেছেন না, বা উনি নামাজে যাচ্ছেন মসজিদে যাচ্ছেন যেতে কষ্ট হচ্ছে, বা একটু দু তিনটা সিঁড়ি বেয়ে উঠতে ওনার হাঁপায় যাচ্ছেন। তো এই যে কাজগুলো করতে অন্য যেতে যেতে বয়সের জন্য একটু কাজ করতে হাঁপায় যাচ্ছেন, প্রথম শুরু হয় কিন্তু এটা আমরা বলি এক্সেশনাল ডিসনিয়া বলি, এটা মানে একটু কাজ করতে গেলে হাঁপায় যাচ্ছে। তো প্রথমে চিন্তা করা যায় এটা আসলে হার্টের সমস্যা, সবাই এটা চিন্তা করে হার্টের চিকিৎসা করে, কিন্তু আমাদের কাছে আরও পরে আসে। কিন্তু ওই যে পরবর্তীতে যেটা শুরু হয় যে শ্বাসকষ্ট বা কাশিটা একটু পরে শুরু হয়, তো এইটাই আমরা যাদের বয়স 40-এ বেশি থাকে এবং যারা ধূমপান করেন অথবা যারা বিভিন্ন কলকারখানায় ধুলাবালি কাজটা করেন তাদের ক্ষেত্রে, এবং আমরা যদি পেশেন্টের হিস্ট্রি নিই, পেশেন্টের সাথে কথা বলি এবং কিছু শারীরিক এক্সামিনেশন করি, আমরা বুঝতে পারি যে আসলে উনি ক্রনিক ব্রঙ্কাইটিস রোগে ভুগতেছে। এই ধরনের পেশেন্ট যারা হয়তো অনেক দেরিতে হয়তো আপনার ডায়াগনোসিস হলো বা জানলেনই না, কী ধরনের কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে তাদের মধ্যে? ধন্যবাদ। আসলে সবচেয়ে অবহেলিত রোগ তো বিশ্বে, কিন্তু আপনার মৃত্যুর দিক দিয়ে সিওপিডি কিন্তু থার্ড কজ, যদিও এটা মানে সেটা অবহেলা বেশি করেন। তো যাদের আসলে শ্বাসকষ্ট বেশি থাকে এবং এটা যখন শ্বাসকষ্ট বেড়ে যায় তখন কী হয়, যেটা বলতেছিলাম যে উনি নর্মাল যে কাজকর্ম এটাই করতে পারেন না, মানে একটু হেঁটে উনি ওয়াশরুমে যাবেন যেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, মানে একটু অনেকের তো এমন হয় যে মানে শার্টটা চেঞ্জ করে শার্টটা পরবেন এটা করতে পারেন না, তাহলে মানে ওনার লাইফ তো পুরো একটা জায়গায় বাউন্ড হয়ে যায়। তারপরে যেটা হয় যে রেসপিরেটরি ফেল হয়, মানে হার্ট যখন ফেল করে, ঠিক আছে, এরকম ফুসফুসও ফেল করে, তখন দেখা যায় তাকে আইসিউ তো বেড রাখতে হয়, অনেকের হয়তো লাইফলং মেশিন ইউজ করতে হয়, অনেকের দেখা যায় লাইফলং অক্সিজেন লাগে, অনেকের দেখা যায় যখন এই সিওপিডিটা আনকন্ট্রোল থাকে তখন আপনার এই আনকন্ট্রোল সিওপিডির কারণে ফুসফুসের জায়গায় জায়গায় ফোড়ার মতো হয়, ছোটো ছোটো ফোড়া, উনি যখন কোনো একটা মানে বাইরে যাচ্ছেন কোনো হাঁটাচলা করতেছেন তখন দেখা যায় পাকা পাকা হলুদ কফ বের হবে দুর্গন্ধযুক্ত, তো আপনি নিশ্চয়ই কোনো প্রোগ্রামে যেতে পারবেন না এটার কারণে। এবং যাদের এরকম ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে যদি এটা আনকন্ট্রোল থাকে তাহলে অনেক সময় দেখা যায় ওই স্কারগুলোর মধ্যে ক্যান্সারও হতে পারে। আচ্ছা, তার মানে এটা খারাপ দিকে খারাপ টার্নে ক্যান্সারেও, এবং অনেকের আবার পালমোনারি হাইপারটেনশন হয় এটা থেকে, আর এটার কারণেই দেখা যায় যে আপনার হার্টের সমস্যা হয়, কারণ আমার পুরো শরীরে অক্সিজেন তো যাচ্ছে ফুসফুস থেকে, এখন যদি ফুসফুসে ঠিকমতো কাজ না করি তাহলে তো সে আসলে কোনো কাজই করতে পারে না, তার শরীরে কোনো শক্তি থাকে না,
তো সবকিছু আসলে এই সিউড়ি থেকে হয়েছে। আচ্ছা, আমাদের সাথে ইমাজিং দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মলয় সরকার বরিশাল থেকে বলছি। জি বলুন। আমি যে মানে শুইলে শুইলে তো আর মানে শোয়ার শুইলে তো আর কাশি হয়, শুইলে আবার উঠে যখন বসি তখন কাশ থাকে না। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে, আপনার বয়সটা বলবেন, সেই সাথে আপনি স্মোকিং করেন কিনা সেটাও জানাবেন। বয়স 40 বছর। আচ্ছা, আপনার কোনো প্রেসার বা হার্টের সমস্যা আছে? প্রেসারের সমস্যা আছে? ছোটবেলায় রিউমাটিক ফিভার ছিল। রিউমাটিক ফিভার, আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলেন আসলে এটা যদি হয়, হ্যাঁ, ওই যে আমরা যেটা বলছিলাম পালমোনারি ফাইব্রোসিস, নিউমোনিয়া বা পালমোনারি এডিমা, এটা একটা পার্ট হচ্ছে এটা যে শোয়ার পরই শ্বাসকষ্ট শুরু হয়, আমরা বলি অর্থোপনিয়া। এটা আসলে যাদের হার্টের সমস্যা থাকে তাদেরই সাধারণত এটা হয়। যেমন হিস্ট্রি দিচ্ছেন যে ওনার ছোটোবেলায় রিউমাটিক হার্ট ডিজিজ ছিল, তো এটা হার্ট ফেলিওরের একটা মেইন সাইন হচ্ছে এটা। ঠিক আছে, শোয়ার পর শোবে, শোয়ার পরে আসলে যে ব্লাডগুলো এটা ফুসফুসের মধ্যে চলে যায়, তখনই কাশি হয়, মানে দম বন্ধ হয়ে আসতেছে, উনি ঘুমতে শোয়ার থেকে উঠে বসবে তখন একটু কাশি দিবে, তখন একটু ভালো লাগবে। তো এটার জন্য আসলে হার্টের ডাক্তার দেখাতে হবে। হার্টের ডাক্তার দেখাতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা সিওপিডি নিয়ে জানার চেষ্টা করছিলাম, এটার রিস্ক ফ্যাক্টরসগুলো জানলাম। একটু যদি টিবির ব্যাপারটা জানতে চাই, যেটা আসলে একটা আতঙ্কের নাম, অনেকে আসলে ভয় পেয়ে থাকেন যক্ষার নাম শুনলে। এখন আসলে যক্ষা কতটা আতঙ্কের? ধন্যবাদ। আসলে যক্ষার যে কাশিটা, আমরা তো কাশি যেটা থাকে এটা যক্ষা কাশিটা সাধারণত 3 সপ্তাহের বেশি থাকে। ঠিক আছে, তো যখনই আপনার নর্মালি যখন কোনো ভাইরাল ইনফেকশন হয় কাশিটা, আমরা বলি 3 সপ্তাহের মধ্যে কাশি ভালো হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো কারণে কাশি 3 সপ্তাহের বেশি থাকে এবং যদি কাশিতে কখনো কোনো রক্ত যায়, সাথে যদি মনে করেন যে শুধু বিকালবেলা জ্বরটা আসে এবং রাতে ঘাম দিয়ে জ্বর ছায় এবং রোগীর খাওয়ার রুচি একদম থাকে না, রোগীর আস্তে আস্তে ওজন কমে যায়, এবং যদি কারো আসে ফ্যামিলি যদি কারো টিবি হিস্ট্রি থাকে, তাহলে আমরা চিন্তা করি যে আসলে পেশেন্ট যক্ষা রোগে ভুগতেছেন। আর যক্ষা আসলে এখন তো কোনো আতঙ্কের রোগ না, কারণ এখন তো আপনি যক্ষা হলে তো যে ফ্রি মেডিসিন সরকার থেকে পাচ্ছে, আর কিছু নিয়মকরণ মানতে হয়। তো যক্ষা মোটামুটি যদি ওষুধ রেগুলার খেতে পারেন, কোনো মিস না করেন এবং কোনো নিয়মকরণ মানেন, তাহলে যক্ষা। তাহলে এটা কি রকম একটু জানার আছে এটা নিয়ে আমাদের আরও, কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছে প্রশ্ন নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি হচ্ছে মোহাম্মদ খলিল রহমান, বনোয়ারিনগর পাবনা থেকে বলছি। জি, আমার সমস্যা হচ্ছে আমার ছেলের, মানে বয়স 12 বছর, একটু মানে মানে স্কুল থেকে এসে মানে জামা খুলে কাটা শুরু করে, মানে গাটা ঘামলে যেটা দেখবে কাজটা শুরু করে, কাজ সহজে থামে না এবং এই শুরু হচ্ছে না। আবার একদিন যদি গোসল করে তাহলে দেখা যাচ্ছে যে আবার কাজ বাড়ছে, এরকম একটা সমস্যায় ভুগছে বেশ কিছু। আচ্ছা, আপনার আপনার বা আপনার ওয়াইফের, ওনাদের কি অল্পতেই ঠান্ডা লেগে যায়? না, এরকম সমস্যা নেই, তবে আমার লাগে, আমার যে নাকের হাড়ে সমস্যা আছে, তো ডাক্তার বলছিল যে জি জি থাকলে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনার যে বাচ্চার যে সমস্যাটা বললেন, যে একটু ঠান্ডা লাগলে বা একটু শরীরে ঘাম হলে, বৃষ্টিতে ভিজলে, তারপরে আপনার যদি কোনো ধুলাবেলতে যায় বা কোনো অ্যালার্জি খাবার খায়, তাহলে কাশি হয় এবং কাশিটা প্রায় সময় হয়, সারতে সময় লাগে। এটা হচ্ছে আপনার, আমরা বলি টিপিক্যাল হিস্ট্রি অফ অ্যাজমার, যেটা হিস্ট্রি। ঠিক আছে, যেমন ওনার ওনার বাচ্চার বাবারও একটু নাকের হাড় বাঁকা আছে, অনেক সময় নাকের মাংস ভরা থাকে, ওনার হয়তো ধুলাবে গেলে হাঁচি হয়। তো এই এই প্রথমে যে হাঁপানিটা শুরু হয় এইভাবেই, তো আমি বলবো যে আপনার বাচ্চারা আসলে অ্যাজমার সমস্যা আছে, আপনি একজন বক্ষপতি ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কাশি নিয়ে আবার একটু বিভিন্ন কারণ জানছিলাম। এখন আসলে কি, বাজারে তো অনেক রকমের কাশির সিরাপ পাওয়া যায় এবং কিছু হলেই দেখা যায় যে কেউ একটা সিরাপ কিনে খেয়ে ফেলছেন, এটা আসলে কতটা ঠিক? ধন্যবাদ। আসলে জীবনে সিরাপ খায় না এমন মনে কেউ নাই। এখন যেটা হচ্ছে, সিরাপের একটা ব্যাপার আছে। হ্যাঁ, প্রথম মনে করেন আমার ঠান্ডা লাগছে, মনে করেন আমার নাক দেওয়ানি ফুটেছে, আমার কাশি হয়েছে, আপনি একটা অ্যান্টিহিস্টামিন খাইছেন, তারপর একটা সিরাপ খাইছেন, খাচ্ছেন, আপনার কাশি একটু ইম্প্রুভের দিকে, হয়তো 5-7 দিন পরে আপনার এখন কফ বের হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু আপনি ওই সিরাপটা খেয়ে যাচ্ছেন, দুইটা কিন্তু ভিন্ন। আচ্ছা, কারণ প্রথম যখন শুকনো কাশিতে আমরা এক ধরনের সিরাপ ইউজ করি, কাশিটাকে আমরা দমাই রাখি যাতে কফটা না বের হয়। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিন একই অবস্থা, যাতে কফটা না বের হয়। কিন্তু যখন আপনার ভিতরে কফ তৈরি হয়ে গেছে, এখন আপনাকে এমন সিরাপ দিতে যেটা কফটা বের করে দেয়। ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই সিরাপটা খেতে চান, তাহলে ফুসফুসে কফটা জমা থাকবে, ওটা থেকে ইনফেকশন হবে, নিউমোনিয়া হবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যখন কফ বেরোবে তখন ওই কফ বের করে ওষুধ দিতে হবে, যখন শুকনো কাশি থাকবে ওই কফটাকে দমাই রাখার জন্য সিরাপ দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই বিষয়টা তাহলে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, যে কাশির শিষ্টাচার বলে একটা কথা আমরা শুনে থাকি, এটা আসলে কি? ধন্যবাদ। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মনে করেন দেখবেন যে ফ্যামিলিতে যেটা হয়, যে একজনের ঠান্ডা লাগছে, হয়তো ফ্যামিলিতে আরও কয়েকজনের ঠান্ডা লাগে, তো এটা বেশিরভাগ ইনফ্লুয়েঞ্জা বা প্যারা ইনফ্লুয়েঞ্জার কারণে হয়। তো এটা আমরা কিছু কাফ এটিকেট বা কাফ হাইজিন বলি।
কাশি শিষ্টাচার অবশ্যই এটা মেনটেন করতে হবে, বা আমি জার্নি করতেছি, একটা বাসে আছি বা আমি অফিসে আছি, এই জিনিসগুলো মেনটেন না করলে হবে কী হবে, আমার থেকে আর কয়েকজনের ছড়াবে। ঠিক আছে, নিয়ম হচ্ছে যখনই হাঁচি বা কাশি হবে আপনি একটা রুমাল দিয়ে রুমালের মধ্যে কাশি দেবেন এবং এই রুমালটা অবশ্যই ডাস্টবিনে ফেলে দেবেন। আর যদি কোনো কারণে আপনার রুমাল হাতে না থাকে তাহলে হাতটাই ওভাবে দিয়ে এর মধ্যে কাশি দিবেন বা হাঁচি দিবেন, কারণ জীবাণুগুলো এটার মধ্যেই থেকে গেবে, আপনি হাতটা বেসিংয়ে হাতটা ধুয়ে ফেলবেন। কারণ এটা থেকে এই যে আমি হাঁচি দিচ্ছি এটা তো প্রচুর জীবাণু যাচ্ছে, ইভেন করোনা বলেন বা আপনার ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা, তো সবগুলো কিন্তু এইভাবেই হচ্ছে। ইভেন যাদের যদি কারো নিউমোনিয়া থাকে তাদের নিউমোনিয়ার জীবাণুটা ছড়াবে, কারো টিবি থাকলে টিবি জীবাণুটা ছড়াবে, তো আমার তো রাইট নেই যে আমি আরেকজনকে ক্ষতি করবো। তো সব জায়গায় প্রত্যেক ক্ষেত্রে সবাই এই কাফ হাইজিনটা অবশ্যই মেনটেন করা উচিত, এটা আমরা কোভিডের সময় কিন্তু আমরা খুব মেনটেন করতাম, সবসময় মেনটেন করা উচিত। আরেকটা বিষয় যে কাশির অপচিকিৎসা, যেটা আসলে এই বিষয়টা নিয়ে একটু ফোকাস, ধন্যবাদ, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইদানিং যেটা হচ্ছে দেখবেন যে ফেসবুকে অনেকে অ্যাড দিচ্ছে যে অ্যাজমা হাপানি 100% ভালো করে দিচ্ছে, একদম 2 মাসের মধ্যে 100% গ্যারান্টি সহ ভালো করে দিচ্ছে। তো এটা যেটা হয়, আমরা আসলে অ্যাজমা রোগটা হচ্ছে একটা ক্রনিক একটা রোগ, ঠিক আছে, এটার জন্য ওষুধটা অনেক দিন খেতে হয়, কিছু নিয়ম কারণ মানতে হয়। ঠিক আছে, এখন অনেক রোগী আমাদের কাছে আসে যে তারা হয়তো স্টেরয়েড ইঞ্জেকশন নিচ্ছে বা হোমিওপ্যাথি খেয়ে আসতেছে, 2-3 বছর 4 বছর খাওয়ার পর আমরা এমন অনেক রোগী পাচ্ছি যে তার শ্বাসকষ্ট এমন কন্ডিশনে গেছে যে কোনো ওষুধে কাজ হচ্ছে না, তার কিডনি খারাপ হয়ে গেছে, তার লিভার খারাপ হয়ে গেছে, তার প্রেশার ডেভেলপ করছে। আসলে যারা এই জিনিসটা বলেন যে হোমিওপ্যাথি একদম 100% ভালো করে দেবেন, তারা হাই ডোজে স্টেরয়েড দিচ্ছেন, যেটা খুবই খারাপ, এবং এটা অনেকদিন নিলে তাদের কিডনি খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, তাদের প্রেশার ডেভেলপ করে, তাদের হার্ট অ্যাটাক হয়, পুরো শরীর ফুলে যায়, তখন আসলে কোনো ওষুধেই কাজ করে না, তখন আপনি আসলে কার দোষ দেবেন? তারপরে এই জিনিসগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সানালা সরকার, জি আপনাকে, আপনার মূল্যবান সময়ের জন্য। আর দর্শক, এই ছিল ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে, দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।